আজ থেকে 4000 বছর আগে বিসমিল্লাহ ছিল কত হাজার বছর আগে জোরে কোন কত হাজার বছর আগে আজ থেকে 4000 বছর আগে বিসমিল্লাহ ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না জোরে বলেন থাকবে কি থাকবে না মাঝখানে আমাদের দেশের কিছু মেন্টাল নেতা কি নেতা বলেন পাগলা নেতা এরা বলে আমরা বিসমিল্লাহ সংবিধান থেকে তুলে দেব কথা বলেন ঠিক না বেঠিক এরা বলে আমরা সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দেব সংবিধানে বিসমিল্লাহ থাকতে পারে না এই মেন্টাল এই কথা বলার পরে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআন নাযিল করেছি আমি এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কার আরো জোরে বলেন কার ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি কাফেররা যতই চায় কোরআনের আলো দ্বীনের আলো ইসলামের আলো ফুৎকার দিয়ে নিবে দিতে কিন্তু ফুৎকার দিয়ে নিবাইতে পারবে না এই আলো আমি প্রজ্বলিত করবই করব কথা বলেন ঠিক না বেঠিক আরো জোরে চিৎকার মেরে বলেন ঠিক না বেঠিক সুতরাং যারা কোরআনের বিরোধিতা করা তোমরা শুনে রাখো আল্লাহ তাআলা যখন ধরবেন তোমাদেরকে নিঃশ্বাস নেওয়ার উ করার সময় দিবেন না কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহর নবীর সাহাবী হযরত আলী চোখের কোনায় পানি নিয়ে এসে চোখ দুটো ছলছল করতেছে রহমাতুল আলামিন বিশ্বনবীর চেহারার দিকে তাকায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন রাত্রে ঘুমাই পড়ি ঘুমানোর পরে স্বপ্নের ভিতরে দেখি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা জান্নাত আমার চোখের সামনে ভেসে তুলে দেন বলেন সুবহানাল্লাহ ও নবী আমি যখন রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে জান্নাত দেখি আমি দেখতে পাই জান্নাতের ভিতরে অনেক বড় একটা সিংহাসন ওই সিংহাসনের পিছনে লেখা আছে যে ব্যক্তি আগে সালাম দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে এই সিংহাসন দান করবেন বলেন সুবহানাল্লাহ আরো জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অনেক চিন্তা করে দেখলাম আমি অনেক গবেষণা করে দেখলাম ওই সিংহাসন পাওয়ার যোগ্য আমি আলী নই যার কারণে আমি আলী আবু বকরকে আগে সালাম দেই নাই আবু বকর আমাকে আগে সালাম দিবে যার বিনিময়ে জান্নাতের ভিতরে আল্লাহ আবু বকরকে ওই সিংহাসন দান করবে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে জান্নাতের ওই সিংহাসন আমাদের দরকার আছে কি নাই জোরে কোন দরকার আছে কি নাই তাহলে আমরা আগে সালাম দিব রাজি আছি সকলে রাজি আছি আমরা সালাম দেই না তো মানুষের মুখের দিকে তাকায় থাকি কতক্ষণে সালাম দিবে ততক্ষণে জবাব দেই এরকম মানুষ বোধহয় নাই আছে কি নাই আমাদের হুজুরদের ভিতরে আরো এই দোষটা বেশি হুজুরেরা আগে সালাম দেয় না হুজুরেরা মুখের দিকে তাকায় থাকে আমি ইমাম সাহেব আমি কেন মুসল্লিকে সালাম দিব মুসল্লি আমাকে সালাম দিবে নাকি বলেন এরকম নিয়ম কি আছে তাহলে জান্নাতে সিংহাসন আমার দরকার না হুজুরের দরকার কথা বলেন আমার দরকার না হুজুরের দরকার এজন্য আমি আগে সালাম দিব যার বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাতে ওই সিংহাসন দান করবেন সিংহাসন চান কি চান না তাহলে আমরা আজকের মাহফিল থেকে অন্তত একটা আমল করার নিয়াত করি আগে সালাম দিব ইনশাআল্লাহ সকলে বলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملاً
وهو العزيز الغفور. وقال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم. درس القرآن والحديث نوراني وحفيظية مدرسة উদ্যোগে চতুর্থ বার্ষিকী একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল বাংলা বাজার আবু দালালের চাতাল হালাগাস পৌরসভা রংপুর আজকের মাহফিলের মাননবার সভাপতি মহোদয় আমন্ত্রিত অতিথিবৃন্দ এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে আলোচনা করে আপনাদের রুহের খোরদা খোরাক দান করেছেন হযরত মাওলানা মারজানুল ইসলাম মারিফুল হযরত মাওলানা ইসমাইল হোসেন আমার পরেই যিনি আলোচনা করবেন অত্যন্ত চমকপ্রদ আলোচক আমাদের উত্তরবঙ্গের গৌরব হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব সহ মঞ্চে উপবিষ্ট সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের উত্তরসূরি নায়েবে রাসূল হযরত উলামায়ে কিরাম আমার সামনে বসা ইসলাম প্রিয় তৌহিদি মুসলিম জনতা পর্দার আলো অবস্থান করছেন পর্দানিশীন পরহেজগারিতা মুসলিম মা ও ভগ্নীগণ দোয়া পাবার আশায় আরো একবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসুন আমরা সকলে মিলে শুকরগুজার করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে পৃথক করে দুনিয়ার জমিনে পরিণত হওয়া জান্নাতি বাগানে জান্নাতি মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করলেন সেই প্রভুকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার দেয়া কণ্ঠ দিয়ে শুকরিয়া আদায় করব সকলে বলি আলহামদুলিল্লাহ হয় নাই আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك درود سلام পেশ করছি মানবতার মুক্তির দিশারি পৃথিবীর কল্যাণকামী মহামানব রহমাতুল লিল আলামিন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা এমন একটি সময় কোরআনের আলোচনায় বসেছি অল্প কয়েকদিন আগেই পৃথিবীতে বড় ধরনের একটি প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেল সেটা হলো তুরস্কে ভূমিকম্প হয়েছে এই সংবাদ আপনারা পাইছেন কি পান নাই প্রায় 1200 লোকেরও বেশি এই দুর্ঘটনায় ইন্তেকাল করেছে 5000 এরও বেশি লোক কি দুর্ঘটনার শিকার হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে এই দুর্ঘটনার ওসিলায় পৃথিবীর জমিন থেকে টেনে নিয়েছেন
আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি আল্লাহ সকলের শহীদি মৃত্যু দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন তা আমরা শুনতে আসছি কি করেন তো জোরে বলেন আমরা শুনতে আসছি কি সকলে বলেন শুনতে আসছি কি শুনতে আসছি কোরআন এই কোরআন কার বাণী জোরে কোন কার বাণী আল্লাহর বাণী হলো কোরআন এই কোরআন থেকে আমরা আলোচনা করব সুতরাং কোরআনের কথা আমার মত করে হবে না কোরআনের কথা সভাপতির মত করে হবে না কোরআনের কথা প্রধানমন্ত্রীর মত করে হবে না কোরআনের কথা মাহফিল ইন্তেজামিয়া কমিটির মত করে হবে না কোরআনের কথা হবে কোরআনের মত করে কথা বলেন ঠিক না বেঠি জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি তাহলে কোরআনের কথা কোরআনের মত করে হবে কারণ এই কোরআন আমাদের সকলের এই কোরআন আমাদের জোরে বলেন এই কোরআন আমাদের এখানে যারা রাজনীতি করেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সকল দলের লোক আছেন কি নাই এই কোরআন কোন একটা রাজনৈতিক দলের কিতাব না এই কোরআন সমস্ত মানুষের জন্য কার জন্য বলেন সমস্ত মানুষের জন্য এই কোরআন কি শুধু মুসলমানের জোরে কোন কোরআন কি শুধু মুসলমানের পৃথিবীতে যত মানুষ আসছে এই কোরআন হলো সকলের জন্য হুদাল্লিন নাস এটা হলো মানুষের হেদায়ত আল্লাহু আকবার বলেন জোরে কোন আল্লাহু আকবার পৃথিবীতে যত কিতাব আছে এই কিতাবের থেকে আর কোন শ্রেষ্ঠ কিতাব পৃথিবীতে আছে কি জোরে বলেন তাহলে কোরআন এক নাম্বার না দুই নাম্বার আমরা যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ এক নাম্বার না দুই নাম্বার আল্লাহ ছাড়া আর অন্য কোন ইলাহ আমাদের আছে আল্লাহ পাইছি এক নাম্বার কোরআন পাইছি এক নাম্বার আমরা কোন ধর্ম পালন করি জোরে বলেন ইসলাম ধর্ম এক নাম্বার না দুই নাম্বার আরো জোরে বলেন ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র জীবন বিধানের নাম হলো ইসলাম কথা বলেন ঠিক না বেঠি ইসলাম কোন ধর্মের নাম নয় ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম এতে কোনো সন্দেহ আছে তাহলে আমরা ধর্ম পাইলাম এক নাম্বার আল্লাহ পাইলাম এক নাম্বার কোরআন পাইলাম এক নাম্বার আমরা যে রাসূলের উম্মত সেই রাসূল এক নাম্বার না দুই নাম্বার জোরে বলেন আল্লাহ বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন আপনাকে আমি তমাম জগতের জন্য রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছি অন্য কোন নবীকে আল্লাহ এই কথা বলেছেন না আমাদের নবীকে বলেছেন তাহলে আমাদের নবী এক নাম্বার না দুই নাম্বার আল্লাহ পাইলাম এক নাম্বার কোরআন পাইলাম এক নাম্বার ধর্ম পাইলাম এক নাম্বার নবী পাইলাম আমরা কয় নাম্বার আমরা কয় নাম্বার এতক্ষণ তো ভালোই কথা বললেন এখন নিজের সার্টিফিকেট নিজেই দিতে পারতেছেন না আমরা কয় নাম্বার জোরে কোন এক নাম্বার হওয়ার ইচ্ছে আছে না নাই যদি থাকে জোরে বলেন আমরা কয় নাম্বার এজন্য আমরা এক নাম্বার আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহু আকবার আল্লাহ বলেন শোনো তোমরা হলো শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মত করে প্রেরণ করেছি তার কারণ হলো তোমরা মানুষের কল্যাণে বের হও মানুষকে সৎ কাজের দিকে ডাকো অসৎ কাজ থেকে বিরত রাখো তাহলে আমার শ্রেষ্ঠ জাতি হলে আমাদের কাজ কয়টা জোরে বলেন হাতের দিকে দেখে নকল করে বলেন আমাদের কাজ কয়টা এক নাম্বার কাজ হলো মানুষের কল্যাণে কাজ করতে হবে দুই নাম্বার কাজ হলো মানুষকে সৎ কাজে আদায় দিতে হবে তিন নাম্বার কাজ হলো মানুষকে খারাপ কাজ থেকে পৃথক করতে হবে আচ্ছা বলেন তো এই দায়িত্ব পালন করার মতো ক্ষমতা কি আমাদের আছে আরেকজনে বলেন না আছে যেহেতু আমরা এক নাম্বার আমরা শ্রেষ্ঠ জাতি আমাদের কাজ হবে এক নাম্বার এটা ঘোষণা কার আরো জোরে বলেন ঘোষণা কার আল্লাহ আমাদেরকে এক নাম্বার বললেন আর আমরা মুসলমান এমন এক দুই তিন চার সিরিয়ালের মধ্যে আমাদের নাম খুঁজে পাই না কথা বলেন ঠিক না বেঠি গোটা পৃথিবীতে রাষ্ট্র আছে দুইশো আঠাশটা কয়টা বলে গোটা পৃথিবীতে রাষ্ট্র আছে কয়টা
228টা রাষ্ট্র আছে, এই 228টা রাষ্ট্রের মধ্যে জনসংখ্যা আছে 800 কোটি, 600 কোটি বলেন জোরে কোন 600 কোটি, তার মধ্যে মাত্র 200 কোটি মুসলমান, কত কোটি মুসলমান, কত কোটি মুসলমান, জান্নাতের দরজা কয়টা, জোরে কোন জান্নাতের দরজা কয়টা, জাহান্নামের দরজা কয়টা, জান্নাতে বেশি লোকের দরকার না জাহান্নামে বেশি লোকের দরকার, মুসলমানের সংখ্যা কম না বেশি, মুসলমানের সংখ্যা মাত্র 200 কোটি, জান্নাতে বেশি লোকের দরকার জাহান্নামে কম লোকের দরকার, আমরা এখন হাত পা ছেড়ে দিয়ে একথা বলতে পারি যে মরলেই জান্নাত কোনো সন্দেহ নাই, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, জান্নাতে লোক বেশি দরকার না কম দরকার, জান্নাতের প্রশস্ত জাহান্নামের থেকে কম না বেশি, তাহলে আমরা মুসলমান কম না বেশি, মুসলমান কম, এজন্য আমরা এই কথা স্বীকার করতে পারি যে আমাদের যদি ঈমান থাকে ঈমানই মৃত্যু হয়, মৃত্যুর পরেই জান্নাতে যাবই, আরে যাইতে ইচ্ছে করে না নাকি, মৃত্যুর পরে জান্নাতে যাব, এবার আসেন কেন যাব, প্রশ্ন থাকতে পারে যে হুজুর কেন জান্নাতে যাব, আচ্ছা বলেন তো আমাদের আদি পিতার নাম কি, জোরে বলেন, আমাদের আদি মাতার নাম কি, এনারা কোথায় ছিলেন, জোরে কোন, তাহলে আমার দাদার বাড়িও জান্নাত নানার বাড়িও জান্নাত, এতে কি কোনো সন্দেহ আছে, জোরে বলেন আছে, দাদার বাড়িও জান্নাত নানার বাড়িও জান্নাত, দাদার বাড়িতেও আমার কোটা আছে নানার বাড়িতেও আমার কোটা আছে কি নাই, জোরে কোন, যারা কইলেন তাদের আছে না সকলের আছে, যেহেতু দাদার বাড়ি জান্নাত নানার বাড়িও জান্নাত, মনের ভিতরে এই বিশ্বাস আছে যে মৃত্যুর পরে ইন্তেকালের পরে আমরা জান্নাতে যাবই, আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করার জন্য কোরআনে কারীমের বহুল আলোচিত একটি সূরা সূরাতুল মুলক, কোন সূরা বলেন, সূরাতুল মুলকের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে এর উপরে আলোচনা করব ইনশা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের আলোচনা করার জন্য কিছু আদবের প্রয়োজন, কিসের প্রয়োজন বলেন, আল্লাহ তাআলা বলেন যখন কোরআন হাতে খুলে নিবা, কোরআন তেলাওয়াত করো, কোরআনের তর্জমা করো, কোরআনের তাফসীর করো, কোরআনের আলোচনা করো, তার পূর্বে তোমরা পড়ে নাও, ফাইযা ক্বরআতাল কুরআনা ফাস্তাগিযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার, আল্লাহ বলে যখন কোরআন খুলে নিবা, কোরআন শরীফ তেলাওয়াত করো, পড়ো, এর আগে তোমরা আউযুবিল্লাহ পড়ে নাও, কি পড়ে নাও, আউযুবিল্লাহ কেন পড়বে, আপনি যে কোনো কাজ করেন না কেন শয়তান অসসা দেয় না খুব একটা, কিন্তু যখন আপনি কোরআন খুলে নেবেন শয়তান অসসা দিবে, কথা বলেন ঠিক না বেঠিক, আপনি কোরআন শোনেন, আপনি কোরআন আমল করেন, কোরআন দিয়া জীবন চালান, এইটা শয়তান কথা বলেন না কেন, শয়তান চাই নাই যে বসতেন, শয়তান কিন্তু আপনাদেরকে সারাক্ষণ চুলকাইতে থাকবে যে বক্তার ওয়াজ ভাল লাগতেছে না উঠে আয়, কথা বলেন ঠিক না ঠিক, যদি উঠে যান তাহলে বুঝবেন শয়তান আপনার উপর ভর করছে, আর যদি বসে থাকেন তাহলে বুঝবেন শয়তান আপনার কাছে চাপতে, এজন্য কোরআন তাফসীর করেন আলোচনা করেন, এর জন্য প্রথমে শুরু করতে হবে কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ বলতেছে কোরআন তেলাওয়াত করো, পড়ো, আর আমল করো, এই নিয়ত যদি করো তাহলে শয়তানের অসসা থেকে আমার কাছে আশ্রয় চাও, বলেন আল্লাহু আকবার। তারপরে আল্লাহ বলেন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহু আকবার বলেন, আল্লাহ বলে তারপরে দ্বিতীয় কাজ হলো আউযুবিল্লাহ তো পড়লা, এবার বিসমিল্লাহ পড়ো, কারণ সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন কি শুনেন নাই, জোরে বলেন শুনছেন কি শুনেন নাই, সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখেছিল,
চিঠি যখন রানী বিলকিস পাইলো পাওয়ার পরে সভাসদবর্গকে বলতেছে দেখো তোমরা সবাই সুলাইমানের পক্ষ থেকে আমার কাছে একটা চিঠি আসছে চিঠির শুরুটা হইছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আল্লাহু আকবার বলেন তাহলে আজ থেকে 4000 বছর আগে বিসমিল্লাহ ছিল কত হাজার বছর আগে জোরে কোন কত হাজার বছর আগে আজ থেকে 4000 বছর আগে বিসমিল্লাহ ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না জোরে বলেন থাকবে কি থাকবে না মাঝখানে আমাদের দেশের কিছু মেন্টাল নেতা কি নেতা বলেন পাগলা নেতা এরা বলে আমরা বিসমিল্লাহ সংবিধান থেকে তুলে দেব কথা বলেন ঠিক না ঠিক এরা বলে আমরা সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দেব সংবিধানে বিসমিল্লাহ থাকতে পারে না এই মেন্টাল এই কথা বলার পরে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআন নাযিল করেছি আমি এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কার আরো জোরে বলেন কার ইউরিদুন আলিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি কাফেররা যত ইচ্ছায় কোরআনের আলো দ্বীনের আলো ইসলামের আলো ফুৎকার দিয়ে নিবে দিতে কিন্তু ফুৎকার দিয়ে নিবাইতে পারবে না এই আলো আমি প্রজ্বলিত করবই করব কথা বলেন ঠিক না ঠিক আরো জোরে চিৎকার মেরে বলেন ঠিক না ঠিক সুতরাং যারা কোরআনের বিরোধিতা করা তোমরা শুনে রাখো আল্লাহ তাআলা যখন ধরবেন তোমাদেরকে নিঃশ্বাস নেওয়ার উ করার সময় দিবেন না কথা বলেন ঠিক না ঠিক এই নেতা বলল আমরা সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দিব কয়েকদিন পরে মাত্র 1.5 মিনিটের অডিও ক্লিপ ফাঁস হইলো কয় মিনিটের সংবাদ শুনেন না মনে হয় আপনারা কয় মিনিটের অডিও ক্লিপ ফাঁস হইছে বাংলাদেশের একজন নায়িকাকে ফোন করে বলছে তোমাকে আসতেই হবে কথা বলেন না কেন কথা বলেন না কেন তোমাকে আসতেই হবে মাত্র 1.5 মিনিটের অডিও ক্লিপ ফাঁস বাংলাদেশ থেকে পালিয়ে বিদেশ গেল সেখানে আশ্রয় পাইলো না বাংলাদেশে আসলো আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তাকে সাধুবাদ জানাই তিনি তাকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করেছেন আল্লাহু আকবার বলেন পার্লামেন্টে জায়গা পাইলো না এখন কোথায় আছে রাস্তার কুকুরও জানে না কথা বলেন ঠিক না ঠিক সুতরাং কোরআনের সঙ্গে লাগতে এসো না কোরআনের সঙ্গে লাগতে আসলে তোমার অস্তিত্ব পৃথিবীর জমিনে টিকে থাকবে না কথা বলেন ঠিক না ঠিক তাহলে বিসমিল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না এজন্য মুসলমান কোন কাজ শুরু করার আগে আমরা কি বলে শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলে যখন কোন কাজ শুরু করি আল্লাহ বলে ওই কাজের ভিতরে আমি বারাকা দান করি বলেন আল্লাহু আকবার তাহলে আসুন আমরা আউযুবিল্লাহ পড়ে নিলাম বিসমিল্লাহ পড়ে নিলাম এখন কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি এর ভিতরে আল্লাহ কি মেসেজ দিয়েছেন এটা আমরা জানার চেষ্টা করব আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির সেই মহান সত্তা সেই মহান সত্তাকে বলেন তো জোরে কোন কে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ হলেন চিরস্থায়ী এবং চিরঞ্জীব তার নিদ নাই তত্রাও নাই আল্লাহ তাআলা হলো সর্ববিষয়ে সর্ববিষয়ে সর্বশক্তিমান কথা বলেন ঠিক না ঠিক সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন গোটা বিশ্বের তিনি হলেন গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মনিব তিনি হলেন গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ পালনকর্তা তিনি হলেন গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহান শক্তিদার কথা বলেন ঠিক না ঠিক এতে কি কোনো সন্দেহ আছে জোরে বলেন সন্দেহ আছে আমাদের প্রভুকে বলেন আমাদের রবকে বলেন আমাদের রিজিকদাতাকে বলেন আমাদের হায়াতদাতাকে বলেন আমাদের মৃত্যুদাতাকে বলেন সব কিছু হবে আল্লাহ তাআলার হাতে ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির সমস্ত শক্তির আধার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে কি কোনো সন্দেহ আছে জোরে বলেন সন্দেহ আছে আমাদের মাঝে কিছু লোক আছে একটু ক্ষমতা পাওয়ার পরেই নিজেকে খুব বড় মনে করে কথা বলেন ঠিক না ঠিক জোরে বলেন ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাতালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত আল্লাহু আকবার বলেন তোমরা যারা আমাকে বাদ দিয়ে শক্তি দেখাও তোমরা যারা আমাকে বাদ দিয়ে ক্ষমতা দেখাও শোনো তোমাদের ওই ক্ষমতা তোমাদের ওই শক্তি আমি আল্লাহর কাছে মাকড়সার জালের চাইতেও নিকৃষ্ট কথা বলেন ঠিক না বেঠি মাকড়সার জাল কি খুব শক্ত না নরম জোরে বলেন শক্ত না নরম
আল্লাহ বলে আমাকে বাদ দিয়া যারা তোমরা শক্তি দেখাও ক্ষমতা দেখাও তোমরা শুনে রাখো তোমাদের এই শক্তি তোমাদের এই ক্ষমতা আমি আল্লাহর কাছে মাকড়সার জালের চাইতেও নিকৃষ্ট তার বাস্তব প্রমাণ আপনাদেরকে আমি দেব আমাদের নবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে কালিমার দাওয়াত দিচ্ছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন এ মক্কাবাসী তোমরা এই কালিমা পড়ো তাহলে তোমরা সফল হয়ে যাবে এ কথা স্বীকার করো আল্লাহ ছাড়া আর কোন ইলাহ কে দাওয়াত দিলেন বলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন তখন মক্কার কাফেরেরা কুরাইশেরা বিশ্বনবীর উপর অত্যাচার চালাইতে লাগলো কথা বলেন ঠিক না বেঠিক এমন নির্যাতন আর অত্যাচার চালাইতে লাগলো আবু জেহেল সাহেবা উতবা মুগিরা হিন্দা নাকেরা উম্মে জামিলা এরা দারুন নদর একটা পার্লামেন্টে বসলো পার্লামেন্টে বসে আমার রাসূলের বিরুদ্ধে বিল পাস করলো তিনটা জোরে কোন কয়টা আর জোরে বলেন কয়টা তিনটা আল্লাহ বলেন ওয়াইদিয়ান কুরু বিকাল্লাযিনা কাফারু ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله তারা দারুন নদর পার্লামেন্টে বসে সিদ্ধান্ত নিল নবী মুহাম্মদের বিরুদ্ধে তিনটা কয়টা বলেন যে নবী মুহাম্মদকে জেলখানার মধ্যে ঢুকাও যদি জেলখানার মধ্যে ঢুকাইতে না পারো তাহলে তাকে নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে বের করে দাও আর তিন নাম্বার সিদ্ধান্ত হলো এই দুইটাও যদি না হয় তাকে পৃথিবীর জমিন থেকে চিরতরে বিদায় করে দাও বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আবু জেহেল আর তার সভাসদবর্গ তার প্রিয়তমা স্ত্রী নাকেরাকে নিয়ে পরামর্শ করতেছে বিশ্বনবীকে কিভাবে হত্যা করা যায় আবু জেহেলের স্ত্রী নাম হলো নাকেরা কি নাম বলেন আরো জোরে বলেন নাম কি নাকেরা শব্দের অর্থ হলো অনির্দিষ্ট অর্থাৎ আবু জেহেল ছাড়া সেই সময় আরো কিছু পরপুরুষের সাথে তার মেলামেশা ছিল নাউজুবিল্লাহ বলেন আবু জেহেলের স্ত্রী নাকেরা ইনি হলো চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা আবু জেহেলকে পরামর্শ দিল দেখো নবী মুহাম্মদকে যদি হত্যা করতে না পারো এই মক্কার লিডার তুমি আবু জেহেল জীবনও হইতে পারবা না নবী মুহাম্মদকে হত্যা করো তাহলে তুমি নেতা হইতে পারবা লিডার হইতে পারবা আবু জেহেলের স্ত্রী আবু জেহেলকে যখন এই পরামর্শ দিল আবু জেহেলের প্রিয়তমা স্ত্রীকে বলল ঠিক আছে তাহলে বলো কি করে নবী মুহাম্মদকে হত্যা করা যায় আবু জেহেলের স্ত্রী নাকেরা বলল শোনো কম থেকে সাতজন যুবককে রেডি করো কয়জন যুবক বলেন আরো জোরে বলেন কয়জন যুবক সাতজন যুবককে রেডি করো এই সাতজন যুবকের হাতে লম্বা একটা চাদর অথবা একটা রশি দিয়ে দাও তারা রাস্তার মাঝে ওত পেতে বসে থাকবে নবী মুহাম্মদ যখন আসবে নবী মুহাম্মদের গলার মধ্যে চাদর পেঁচায়া ফাঁসি দিয়া পৃথিবীর জমিন থেকে চিরতরে বিদায় করে দিবে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ বিশ্বনবী এ সংবাদ জানতেন না বিশ্বনবী রাস্তা দিয়ে আসতেছে হঠাৎ করে কওমের সাতজন লিডার বড় চাদর নিয়া বিশ্বনবীর গলার মধ্যে প্যাঁচ দিয়া চারজন একদিকে টানা শুরু করলো আর তিনজন অপর দিকে টানা শুরু করলো আল্লাহু আকবার বিশ্বনবীর গলার মধ্যে চাদরখানা কিটকিট করে বসা শুরু করলো আল্লাহ তাআলা আরশে আজিম থেকে এই দৃশ্য দেখার পরে জিবরিলকে বললেন জিবরিল আমিন পৃথিবীতে যাও আমার হাবিব আমার দোস্ত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে আমার পক্ষ থেকে এ সংবাদ দাও ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারবা সিদকার মিলে বলে আল্লাহু আকবার আরো জোরে সিদকার মিলে বলে আল্লাহু আকবার জিবরিল আমিন আসলেন এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন দিয়ে বলেন আনা রাসূলু রাব্বিক আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো বার্তা বাহক জিবরিল আমিন ও রাসূল আল্লাহ তাআলা আপনাকে বলেছেন আপনি ভয় পাবেন না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ভয় নাই টেনশন নাই বিজয় আপনারই হবে যদি আপনি মুমিন হন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা ওয়া কানা হাক্কান আলাইনা রাসূলুল মুমিনিন আমার মুমিন বান্দা বিপদে পড়বে যেখানে আমি আল্লাহর সাহায্য ওয়াজিব তাদের উপরে সেখানে কথা বলেন ঠিক না ঠিক আর ঘরে বলেন ঠিক না ঠিক জিবরিল আমিন বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চিন্তা করবেন না আজকে কওমের সাতজন যুবক আপনার গলার মধ্যে চাদর ফেস দিয়ে টানাটানি করতেছে স্বয়ং আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে আপনার দেহ মোবারক হেফাজত করেছে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আরো বলে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ
কমে সাতজন যুবক চারজন একদিকে টানতেছে তিনজন অপরদিকে টানতেছে চাদরখানা বিশ্বনবীর গলার মধ্যে কিটকিট করে বসে যাচ্ছে বিশ্বনবী মুস্কি মুস্কি হাসতেছেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ জীবনের মালিককে মরণের মালিককে আল্লাহ দিয়ে খলকল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কথা বলেন ঠিক না বেঠিক বিশ্বনবী যখন হাসতেছেন এই কমের সাতজন যুবক কাফেররা চিন্তা করলো কি রে কোথায় নবী মুহাম্মদের গলায় ফাঁস লাগবে জিহ্বা বের হয়ে আসবে নিঃশ্বাস বন্ধ হয়ে উনি ইন্তেকাল করবে উনি হাসতেছে ঘটনা কি যুবকদের মধ্যে একজন ছিল চালাক সে বলল শোনো আমরা তো টানতেছি সাতজন আমার মন বলতেছে নবী মুহাম্মদের পক্ষে টানতেছে ওর আল্লাহ চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ কমের যুবকের মধ্যে সাতজনের মধ্যে একজন ছিল চালাক সে বলল শোনো এখনো যদি জীবন বাঁচাইতে চাও তাহলে আমার মন বলতেছে চাদর ছেড়ে দিয়ে আমার সঙ্গে দৌড়ের পাল্লা দাও নইলে জীবন থাকবে না নিশ্চয় নবী মুহাম্মদের পক্ষে টানতেছে ওর আল্লাহ আমাদের থাকবে না কল্লা জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সাতজন যুবক চাদর ফেলাই দিয়া দৌড় দিয়া যা আবু জেহেলের সামনে দাঁড়িয়ে গেল আবু জেহেলকে বলতেছে আবু জেহেল এমন একজন লোককে হত্যা করার জন্য পাঠিয়ে দিয়েছেন আমরা সাতজন যুবক তার গলার মধ্যে চাদর প্যাঁচ দিয়ে টানাটানি করি কোথায় ফাঁস লাগবে উল্টে সে মুস্কি হাসে আল্লাহু আকবার আর জোর করে আল্লাহু আকবার আবু জেহেল বলতেছে কি রে আমি নবী মুহাম্মদকে হত্যা করার জন্য লুবাইদকে পাঠাই দিলাম লুবাইদ হত্যা করতে পারলো না ইসলাম কবুল করে মুসলমান হয়ে ফিরে আসলো আমি নবী মুহাম্মদকে হত্যা করার জন্য ওমরকে পাঠাই দিলাম ওমরও হত্যা করতে পারলো না ইসলাম কবুল করে ফিরে আসলো আজকে কওমের শক্তিশালী সাতজন যুবককে পাঠাই দিলাম তারাও হত্যা করতে পারলো না ফিরে আসলো আমি বোধহয় নবী মুহাম্মদকে আর হত্যা করতে পারবো না নাকেরা বলল প্রাণের স্বামী চিন্তা করিও না টেনশনও করিও না নবী মুহাম্মদকে হত্যা করার আরো একটা বুদ্ধি আমি তোমাকে দিব যদি এই বুদ্ধি কাজে লাগাইতে পারো তাহলে তুমি নবী মুহাম্মদকে হত্যা করতে পারবে জোরে বলেন নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ মহিলা মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা দরকার কথা বলেন ঠিক না মিঠি কারণ ওনারাই দেশের সরকার কথা কয় না রে কথা কয় না রে কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী সংসদের স্পিকার নারী বিরোধী দলের নেত্রী নারী কত এমপি নারী আমি মলবি কি তাদের সম্পর্কে কিছু না বলে পারি কথা বলেন বলতে হবে কথা বলেন ঠিক না দেখে আল্লাহ বলেন ইন্না কাইদা শাইতান কানা দাইফা নিশ্চয় শয়তানের চক্রান্ত খুব দুর্বল কার চক্রান্ত দুর্বল আল্লাহ বলেন ইন্না কাইদা কুন্না উযীব কিন্তু নারীর চক্রান্ত বড় ভয়াবহ চক্রান্ত কথা বলেন ঠিক না বেঠি আরো জোরে বলেন ঠিক না বেঠি তাহলে আমাদের কাছে ভয়ঙ্কর কে বেশি নারী না শয়তান জোরে কোন আমার কথা না আল্লাহর কথা আর জোরে না আমার কথা না আল্লাহর কথা আর কবি কি বলেছেন জানেন বড় বৈচিত্র্যময় নারী জাতি এদের সলসাতুরি দেখে পুরুষেরা তো বটেই স্বয়ং ঈশ্বর দেখছে আর ভাবছে একে আমি সৃষ্টি করলাম এটাই কি আমার জীবনের প্রথম ভুল নাউজুবিল্লাহ বলেন আর জোরে বলেন নাউজুবিল্লাহ আমরা বলি কবি তোমার এই কথা হলো ভুয়া কথা কারণ নারীর ইজ্জত আর সম্মান আল্লাহ পুরুষের থেকে হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ বেশি দিয়েছে বলেন সুবহানাল্লাহ কথা বলেন ঠিক না ঠিক পুরুষ মানুষের পায়ের নিচে জুতা আর মাটি সারা কিছু নাই আর নারীর পায়ের নিচে কি আছে জোরে কোন নারীর পায়ের নিচে কি আছে জান্নাত আছে এজন্য নারীর ইজ্জত আর সম্মান আল্লাহ পুরুষের থেকে বেশি দিছে না কম দিছে জোরে বলেন বেশি দিছে না কম দিছে তাহলে এই নারীদের মধ্যে কিছু খারাপ নারীও আছে যার বাস্তব প্রমাণ আবু জেহেলের স্ত্রী নাকেরা আপনারা কি মনে করেছেন বর্তমান শুধু বাংলাদেশের মহিলা নেত্রী আজ থেকে 1500 বছর আগেও ছিল মহিলা নেত্রী কথা বলেন ঠিক না বে ঠিক কথা বলেন ঠিক না বে ঠিক আবু জেহেলের স্ত্রী নাকেরা আবু জেহেলকে পরামর্শ দিল আবু জেহেল এবার আমি তোমাকে আর একটা পরামর্শ দিচ্ছি এই পরামর্শ যদি কাজে লাগাও তাহলে নবী মুহাম্মদকে তুমি হত্যা করতে পারবা নাকেরা যখন এই কথা বললো আবু জেহেল বললো ঠিক আছে কি পরামর্শ তাড়াতাড়ি বলো নবী মুহাম্মদ যে রাস্তা দিয়ে চলাচল করে রাতের অন্ধকারে তুমি রাস্তার ভিতরে বিশাল একটা গর্ত খনন করবা আরবের সব বিষাক্ত কাঁটাগুলো নিয়ে এসে গর্তের মধ্যে ফেলাই দেবা নবী মুহাম্মদ রাত্রে চলাচল করতে জানবে না রাস্তায় গর্ত আছে সেখানে পড়ে যাবে আর বিষাক্ত কাঁটাগুলো তার শরীরের মধ্যে ঢুকে যাবে বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে সে ইন্তেকাল করবে বলেন নাউজুবিল্লাহ আর জোরে বলেন হায়াতের মালিককে মরণের মালিককে
বিশ্বনবীকে হত্যা করার জন্য আবু জেহেলের দ্বিতীয় ষড়যন্ত্র রাস্তার মাঝখানে রাতের অন্ধকারে লোক লাগাই দিয়েছে বিশাল গর্ত খনন করো আরবের বিষাক্ত কাঁটাগুলো নিয়ে এসে গর্তের মধ্যে ফেলায় দাও গর্ত খনন করা হয়ে গেল বিষাক্ত কাঁটা নিয়ে এসে গর্তের মধ্যে ফেলায় দেওয়া হলো বিশ্বনবী গায়বের খবর জানেন কথা বলেন বিশ্বনবী গায়বের খবর জানেন বিশ্বনবী না জানলেও একজন জানেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে শুধু জানেন না আল্লাহ তাআলা দেখেন এবং শুনেন শুধু তাই নয় মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাবাইহি রাকিবুন আতিদ আল্লাহ বলে বান্দারে তুমি এমন কোন কাজ করো না যেটা আমার কুদরতি ক্যামেরায় রেকর্ড হয় না বলেন আল্লাহু আকবার আল্লাহ গায়বের খবর জানেন কি জানেন না আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন জিবরিল যাও আমার হাবিবের কাছে আমার দস্তুর কাছে আমার বন্ধুর কাছে এ সংবাদ দাও যে আবু জেহেলের বাহিনী রাতের অন্ধকারে গর্ত খনন করেছে আপনাকে হত্যা করার জন্য আপনি টেনশন করবেন না আপনাকে হেফাজতের দায়িত্ব কার আরো জোরে বলেন কার বিশ্বনবী রাতের অন্ধকারে ওই রাস্তা দিয়ে আর গেলেন না কিছুক্ষণ পরে আবু জেহেল তার প্রিয়তমা স্ত্রীকে বলতেছে প্রিয়তমা স্ত্রী আমার মন বলতেছে এতক্ষণ নবী মোহাম্মদ গর্তের মধ্যে পড়ে ইন্তেকাল করেছে চলো আমরা দুজনে দেখে তার মরা দেহটা গর্তের মধ্যে দেখব আর উল্লাস করব নাউজুবিল্লাহ বলেন আর জোরে কর নাউজুবিল্লাহ প্রিয়তমা স্ত্রী নাকা বলতেছে প্রাণের স্বামী ঠিক আছে চলো আমরা দুজনে গিয়ে দেখব তার মৃতদেহটা দেখব আর উল্লাস করব দুজনেই ঘর থেকে বের হয়েছে কার লাশ দেখার জন্য কাল্লাস দেখার জন্য কাল্লাস দেখার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ দেখার জন্য যখন আজরাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইলকে মানুষের কাছে পাঠায় জান কবজ করার জন্য আজরাইল বলেন তো নরম ফেরেশতা না গরম ফেরেশতা জোরে বলেন নরম ফেরেশতা না গরম ফেরেশতা কারো কথা শোনার টাইম কি আজরাইলের আছে আরো জোরে বলেন আছে আল্লাহর আরেকজন ফেরেশতা আছে জিবরাইল আল্লাহর কথা শুনে না মানুষের কথা শুনে জোরে বলেন আল্লাহর কথা শুনে না মানুষের কথা শুনে আল্লাহর কথা শুনে আল্লাহ বলে জিবরাইল দেরি করিস না তাড়াতাড়ি করে যা আবু জেহেলের গিয়ার তার কেটে দে আল্লাহু আকবার বলেন আরো জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আপনারা গাড়িতে চলেন এই রংপুর থেকে ঢাকাগামী গাড়িগুলো যায় কি যায় না বলেন তো হঠাৎ করে হাইওয়ে রোডে গাড়ি চলতেছে 70-80 কিলোমিটার স্পিডে হঠাৎ করে যদি গাড়ির গিয়ার ফেল মারে ড্রাইভার কিভাবে গাড়ি কন্ট্রোল করে কোন উঁচু জায়গার দিকে লাগাই দিতে হবে অথবা কোন দেয়ালের সাথে অথবা বড় ধরনের কোন গাছের সাথে গাড়ি লাগাই দিয়ে ব্রেক করতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক জিবরাইল এসে আবু জেহেলের গিয়ার তার কেটে দিয়েছে আল্লাহু আকবার বলেন আবু জেহেল তখন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে কথা বলেন না কেন আবু জেহেল নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না সামনে যায় এক পা আগায় চারি পা আল্লাহু আকবার আরো জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আবু জেহেল নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না পিছন দিক থেকে প্রিয়তমা স্ত্রী নাকেরা জামা টেনে ধরছে আমাকে স্বামী আমাকে ছেড়ে কই যাও আবু জেহেল বলতেছে দেখো আমি আমার শরীরকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না পা ফেলাই একটা আগায় চারটি আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার পিছনে দৌড়াইতে দৌড়াইতে নাকের আর কাম সারা আবু জেহেল দৌড় দিয়ে গিয়ে দেখবে গর্তের মধ্যে নবী মোহাম্মদ পড়ে মরে আছে নাউজুবিল্লাহ বলেন যখনই আবু জেহেল উঁকি মেরে গর্তের মধ্যে দেখতে চাইতেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সমস্ত শক্তির আধার আমি অমাকারু অমাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকরিন আল্লাহ বলেন সমস্ত কৌশলের উপরে আমার কৌশল কাজ করে বলেন আল্লাহু আকবার এ জিবরিল আমিন আপ দেরি করিস না ইসলামের শ্রীয়তর শত্রু নবী মুহাম্মদের শত্রু এই জিবরিল আমিন দেরি করিস না মেসির ফুটবল খেলা দেখছেন কি দেখেন নাই এই কয়েকদিন আগে মেসির ফুটবল খেলা সারা রাত জাগিয়ে দেখছেন কি দেখেন নাই কথা বলেন দেখছেন কি দেখেন নাই মেসির গোল দেওয়া দেখছেন মেসির গোলের থেকে জিবরাইলের গোলের শক্তি বেশি না কম আরে কথা বলে না মেসির গোলের থেকে জিবরাইলের গোলের শক্তি বেশি না কম আরো জোরে কোন শক্তি কম না বেশি জিবরিল আমিন পা পিছনে নিয়ে আবু জেহেল কেমন জোরে লাথি মারছে আবু জেহেল 10 ফিট উপরে উঠে ঘুরতে ঘুরতে গর্তের মধ্যে পড়ে গেছে আল্লাহু আকবার আরো জোরে চিৎকার করে বলে আল্লাহু আকবার কে গর্তের মধ্যে পড়লো গর্ত খনন করছে কার জন্য অন্যের জন্য গর্ত খনন করলে নিজেকেই পড়তে হয় কথা বলেন ঠিক না বে ঠিক কথা বলেন ঠিক না বে ঠিক আবু জেহেল পড়ে গেল গর্তের ভিতরে
আরবের বিষাক্ত কাঁটাগুলো আবু জেহেলের সারা শরীরে ঢুকলো। বিশের যন্ত্রণা সহ্য করতে না পেরে আবু জেহেল গর্তের ভিতরে বলতেছে, ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়? কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? আবু জেহেল বলতেছে, প্রিয়তমা স্ত্রী তুমি কোথায়? নাকেরা বলতেছে, আমি তো উপরে তুমি কোথায়? আবু জেহেল বলতেছে, আমি গর্তের ভিতরে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নাকেরা বলতেছে, প্রাণের স্বামী তুমি গর্তের ভিতরে গেইলা কেমনে? আমরা তো একসাথে দাঁড়াইছিলাম। আবু জেহেল বলতেছে, প্রিয়তমা স্ত্রী আমি জানি না গর্তের ভিতরে আসলাম কিভাবে, তবে আমার মনে হয় আমাকে কেউ সজোরে লাথি মেরে গর্তের মধ্যে ফেলাই দিয়েছে। আল্লাহু আকবার বলেন। নাকেরা বলতেছে, প্রিয়তমা প্রাণের স্বামী চিন্তা করিও না, আমার বাড়িতে রশি আছে, আমি রশি নিয়ে এসে এখনই তোমাকে গর্তর থেকে উদ্ধার করব। আবু জেহেল বলতেছে, তাড়াতাড়ি করো, আমার জীবন বেড়ে যায় যায় অবস্থা, যে কাটার যন্ত্রণার ব্যথা আমি সহ্য করতে পারতেছি না। নাকেরা দৌড় দিল বাড়ির দিকে। আরবে সেই সময় খেজুরের গাছের রশি ছিল। কিসের রশি বলেন? আমাদের দেশে কিসের রশি? পাটের রশি। সেই সময় কিসের রশি ছিল? খেজুরের গাছের রশি। আবু জেহেলকে বাঁচানোর জন্য নাকেরা বাড়ির থেকে 40 হাত রশি নিয়ে আসছে। জোরে বলেন কয় হাত? আরো জোরে বলেন কয় হাত? আরো জোরে কোন কয় হাত? আরে ঘুম ধরছে নাকি আপনাদের? কয় হাত রশি? 40 হাত রশি। তাফসিরে আসছে, 40 হাত রশি নিয়ে এসে যখন নাকেরা গর্তের মধ্যে ফেলাই দিছে, আর বলছে, প্রাণের স্বামী রশি ধরো, আমি তোমাকে টান দিয়ে উপরে উঠাই নিব। নাকেরা যখন রশি গর্তের মধ্যে ফেলাই দিছে, আবু জেহেলের চোখের সামনে রশি ঢুলতেছে, কিন্তু আবু জেহেল ধরতে পারে? আবু জেহেল ধরতে পারে? আরো জোরে বলেন, আবু জেহেল ধরতে পারে? মুলা ঝুলাই রাখছে। কি ঝুলাই রাখছে বলেন? আমাদের সামনে অনেকে মুলা ঝুলাই রাখছে। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝে থাকলে জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কয়, আবু জেহেল তোর সামনে মুলা ঝুলাই রাখছি, খালি ঝুলবে দেখবি, কিন্তু ধরতে পারবি? ধরতে পারবি? আবু জেহেল বলতেছে, প্রিয়তমা স্ত্রী আমার মন বলতেছে আর একটু লম্বা রশি নিয়ে আসলে আমি ধরতেও পারবো উঠতেও পারবো। নাকেরা বলতেছে, অপেক্ষা করো, বাড়িতে আরো লম্বা রশি আসছে। তাফসিরে আসছে, এরপরে নাকেরা 60 হাত রশি নিয়ে আসছে। কয় হাত? জোরে বলেন কয় হাত? আরো জোরে বলেন কয় হাত? 60 হাত রশি নিয়ে এসে গর্তের মধ্যে ফেলাই দিছে। আবু জেহেলের সামনে আবার রশি এমন করে ঢুলতেছে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল বলতেছে, প্রিয়তমা স্ত্রী আমার মন বলতেছে আর একটু লম্বা রশি নিয়ে আসলে ধরতে পারবো, এবার রশি নিয়ে আসতে 120 হাত। কয় হাত? জোরে কোন কয় হাত? 120 হাত। এমন করে নাকেরার ঘরে সর্বোচ্চ 200 হাত পর্যন্ত রশি ছিল। মানের গোলা টিপে ধরেছে ইসলামের চরম শত্রু ইহুদি খ্রিস্টান আর মুশরিকরা। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এর থেকে রক্ষা পাইতে হলে কার কাছে তাওয়াক্কুল করতে হবে, কার কাছে সাহায্য চাইতে হবে? জোরে বলেন। জীবনের মালিক যিনি, মরণের মালিকও তিনি, তার কাছেই সাহায্য চাইতে হবে, আর সামনে কদম বাড়াইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।